আসসালামু আলাইকুম। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে একটা বেবি ড্রেসের ড্রয়িং দেখিয়ে দেব। আপনারা আমার ড্রয়িংগুলো অনেক বেশি পছন্দ করেন এবং আমি যদি ড্রয়িং ভিডিও না দিয়ে শুধু সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুরাই রিকোয়েস্ট করেন যাতে আমি ড্রয়িং ভিডিওটাও দিয়ে দিই, যার জন্য ছোটোখাটো বা সিম্পল ডিজাইনগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে খুবই সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু একবার দেখলেই খুব সহজেই নিতে পারবেন। প্রথমে আমি একটা সূর্যমুখী এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় অথবা ছোট করতে পারেন। যদি জামা বড় হয় সেক্ষেত্রে ফুলটা একটু বড় করে দিবেন, যেহেতু এটা একটু মানে ছোট জামা, যার জন্য আমি ছোট করেই দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে নিজের উপরে। আর উপরের দিকে আমি এভাবে আঁকা বাঁকা করে কিছু বড় বড় করে পাতা দিয়ে দিব। আর এই জামাতে আমি পুরো জামাতে কাঁথাই স্টিচ দিয়ে সেলাইটা করব। কাঁথাই স্টিচে যে কোনো ফ্লাওয়ার বলেন বা পাতা বলেন, বড় বড় করলে কিন্তু নিতেও সুবিধা হয় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতার শেপটা দিয়ে নেবেন, ছোট বড় যেমনি আপনাদের ভালো লাগবে সে অনুযায়ী দিয়ে দিবেন। আর নিচের দিকে আমি এখন একটা বড় করে ফুল ড্রয়িং করে নিব, এতে দেখতে ভালো লাগবে। আমি এই ডিজাইনটা একটা ঝাড়ের মতো করে তুলে দিচ্ছি, আপনারা চাইলে এক সাইডেও করে নিতে পারেন। আমি একটু কোনাকুনি করে করছি। এইদিকেও আমি ফুলের পাপড়িগুলো একটু বড় বড় করে দিচ্ছি। এই যে প্রথমেই চার দিকে দিয়ে তারপরে মাঝখানেরগুলো আঁকাবেন, তাহলে খুব সহজভাবেই কিন্তু আপনি ড্রয়িংটা করে নিতে পারবেন। আর আমি এই এই জামাতে ফ্রি হ্যান্ডে আঁকছি, যার জন্য একটু ছোট বড় হবে, এটাই স্বাভাবিক। আর যারা ফ্রি হাতে আঁকতে পারেন না, তারা প্রথমেই কাগজে ড্রয়িং করে তারপরে ছাপ দেওয়ার মতো করে জামার নিচে দিয়ে ড্রয়িংটা করে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং করে নিতে পারবেন। আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই যে আমি উপরের দিকে এভাবে কিছু দুইটা পাতা দিয়ে দিলাম, এতে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। পরবর্তীতে আমি আপনাদের সাথে এই জামার সেলাইটা শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে হয় যে আমি বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমি কাজটা করছি। আর ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নিচের দিকেও আমি একটা এভাবে বড় বড় করে পাতা দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। যেহেতু এটা ছোট জামা, বেশি ডিজাইন করলে আবার ভালো লাগবে না, যার জন্যই আর কি মোটামুটি একটা ডিজাইন করে নিলাম। আর এদিকে একটা আমি প্রজাপতি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রজাপতি ড্রয়িং করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী করে নিলাম এই আর কি। খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা ড্রয়িং একবারেই পারেন না, আশা করি তারাও খুব সহজেই এই ড্রয়িংটা করে নিতে পারবেন, যদি কারো ডিজাইনটা ভালো লাগে। তো একটু আমি আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি যে ড্রয়িং করার পরে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।